السلام عليكم ورحمة الله অনেকেই মনে করি আমি 100 বছর বাঁচলাম এটা আমার জীবন কিন্তু ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেন মানুষের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা এই পৃথিবীতে 100 বছর বসবাস করেছে অথচ তাদের বয়স মাত্র 20 বছর এমনও অনেক মানুষ রয়েছে যারা লাখ কোটি সম্পদের মালিক হয়েছে অথচ বাস্তবে তাদের সম্পদ হাজার টাকাও পার হবে না একই অবস্থা জ্ঞান ও খ্যাতির ক্ষেত্রেও ইবনুল কাইয়্যুমের এই কথা পড়ে কি আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হওয়ার কিছুই নাই এর ব্যাখ্যাও তিনি দিয়েছেন তিনি বলেন নিশ্চয়ই মানুষের বয়সই তার জীবনের সময়সীমা আর তার কোনো জীবনই নাই যে মহান আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ে বরং পশু প্রাণীর জীবন তার জীবনের থেকে উত্তম কেননা আত্মা ও অন্তরের জীবিত থাকা ছাড়া মানুষের প্রকৃত অর্থে কোনো জীবন নাই সৃষ্টিকর্তার সাথে পরিচিত হওয়া সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা তার ইবাদত করা তার স্মরণে আত্মাকে প্রশান্তি দেওয়া তার নিকটবর্তী হওয়া ইত্যাদি ছাড়া মানুষের আত্মা ও অন্তর জীবিত থাকতে পারে না যে এই জীবন থেকে বঞ্চিত হয়েছে সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত কেউ যদি মহান আল্লাহ থেকে দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমরা বলবো সমগ্র দুনিয়াও আল্লাহর সাথে সম্পর্কের বিনিময় হতে পারে না প্রত্যেক যা কিছু আপনার জীবন থেকে ছুটে যায় আপনি তার বিকল্প খুঁজে পেতে পারেন কিন্তু যখন মহান আল্লাহকে হারিয়ে ফেলেন তখন কোনো কিছুই তার বদল বা বিকল্প হতে পারে না তার স্থলাভিত্তিক হতে পারে না সুতরাং প্রকৃত অর্থে মানুষের জীবন অতটুকুই যতটুকুতে সে মহান আল্লাহর আনুগত্য করে এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে সব কিছুই অভিশপ্ত শুধুমাত্র আল্লাহর স্মরণ এবং যা আল্লাহর সাথে সম্পৃক্ত অথবা আল্লাহ বিষয়ে জ্ঞানী বা জ্ঞান অন্বেষণকারী ব্যতীত অন্য এক আসারে বর্ণিত হয়েছে নিশ্চয় দুনিয়া ও এবং তার মাঝে যা কিছু আছে সবই অভিশপ্ত শুধুমাত্র যা মহান আল্লাহর জন্য তা ব্যতীত সুতরাং ইবনুল কাইয়্যুমের উক্ত আলোচনা থেকে স্পষ্ট বোঝা যায় মানুষ 100 বছর পাওয়ার পরও সে যতটুকু সময় আল্লাহর সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে ততটুকুই তার প্রকৃত জীবন এটা যদি 20 বছর হয় তাহলে তার প্রকৃত জীবন 20 বছর ঠিক তেমন মানুষ যত টাকার মালিক হয়েছে তার মধ্যে যতটুকু সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে প্রকৃত অর্থে সে ততটুকুরই মালিক কোটি টাকার মালিক হওয়ার পর যদি সে 1000 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে থাকে তাহলে সে মূলত সে 1000 টাকার মালিক